স্বাগতম আপনাকে আজকের আয়োজনে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত জিএম কাদের বলেন দেশের অবস্থা সামনে আরো বেশি খারাপ হতে পারে ওবায়দুল কাদের বলেন এমন কোন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াসুদ্দিন কার্যক্রমে ইয়াসুদ্দিন তথ্যমন্ত্রী বলেন পদযাত্রা পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে সজীব ওয়াজেদ জয় বলেন বিএমপি জামাতের কুকর্মের জবাব দেবে যুবলীগ সরকার গতবারের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে দেশে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সামনের দিকে আরো খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে তিনি গত সোমবার তার বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জি এম কাদের বলেন দুইটি দলের মাঝামাঝি অবস্থানে আমরা নিজস্বতা নিয়ে রাজনীতি করছি আমরা দেশের মানুষের সামনে তৃতীয় এবং বিকল্প অপশন সৃষ্টি করেছে তিনি বলেন নব্বই সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএমপি রাজনীতিতে বিতশ্রদ্ধ মানুষ পরিবর্তন চাচ্ছে জাপা চেয়ারম্যান বলেন বর্তমান সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী তারা সবকিছু নিয়ন্ত্রণ নিতে চায় অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে শান্তির মিছিল কিসের হচ্ছে কিসের শান্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে শান্তি নেই মানুষের আয় বাড়ছে না কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে মানুষের মান সম্মান পথ ও জীবনের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা জীবন কাটাচ্ছে এমন বাস্তবতার শান্তি ও স্থিতিশীলতা মানুষের কাছ থেকে প্রহসন মনে হয় দুটি দল দেশের মানুষের জন্য কবরের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে মানুষ কবরের শান্তি ও স্থিতিশীলতা চায় না কারো প্রতিবাদ করার শক্তি বা সাহস নেই এমন শান্তির জন্য আমরা রাজনীতি করি না তিনি বলেন সরকার জনগণের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেনি করতেও পারেনি শুধু ক্ষমতায় থাকা আর কোনো রাজনীতি হতে পারে না আমাদের ফলাফল যাই হোক আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই দেশের মালিক জনগণ তারা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতেই আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে জি এম কাদের বলেন তিনি মাটি ও মানুষের লোক আশা করছি তিনি দেশের ও জাতির জন্য কাজ করতে পারবেন তিনি মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে সব দলমত সবাইকে সমান চোখে দেখবেন বিপদে আপদে সবার পাশে দাঁড়াবেন এটাই আমাদের জাপার কো চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সবাই জাপা মহাসচিব মজিবুল হক চুনু বলেন আওয়ামী লীগ ভাবছে কিভাবে ক্ষমতা ধরে রেখে আমরা আরও লুটপাট করতে পারে আর বিএমপি চাচে এমন করে ক্ষমতায় গিয়ে আবার লুটপাট করবে দেশের মানুষ আর দুইটি দলে লুটপাট দেখতে চায় না আওয়ামী লীগ বিএমপি হাত থেকে মুক্তি চায় সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমা আক্তার এমপি হেনা আক্তার পন্নি ডক্টর সেলিমা খান শাহনাজ পারবিন ফরিদা ইয়াসমিন অ্যাডভোকেট লাখি বেগম আমেনা হাসান এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজ উদ্দিন কার্যক্রমে ইয়েস উদ্দিন বললেন ওবায়দুল কাদের গণতন্ত্র ও সংবিধানের প্রতি আগ্রহ না থাকায় নতুন রাষ্ট্রপতি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সোমবার দুপুরে নির্বাচন ভবনে ও এ প্রতিক্রিয়া জানান তিনি রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘোষণার পর দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজ উদ্দিন কার্যক্রমে ইয়াস উদ্দিন এরকম কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি আমরা মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী ও অপশক্তিকে মনোনয়ন দিইনি টেরোরিজম বিশ্বাস করে আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি কাদের বলেন সুশিক্ষিত সৎ যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে যার কেরিয়ার গোটা জীবনটাই বর্ণাঢ্য এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে নির্বাচন কমিশন যাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যাচাই বাছের পর রাষ্ট্রপ্রধান নির্বাচনের ঘোষণাটি আমরা পেয়েছি একটা কপি দেওয়া হয়েছে বিএমপির বিষয়ে ওবায়দুল কাদের বলেন এখানে তাদের আগ্রহ থাকবে না দেশের সংবিধানে গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই রাষ্ট্রতন্ত্র ও সংবিধানে যদি আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো তা নিয়ে তাদের আগ্রহ না থাকায় কথা এ নিয়ে আমরা অবাক হইনি তিনি জানান বিএমপি এমনই বলবে এটা তাদের মুখের শোভা পাবে আমরা পরিষ্কার বলতে চাই আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই বিএমপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর সংবিধান মেনে কাজ করার উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্ববার দিয়েছেন সেটা তিনি করবেন সংবিধানের বাইরে কিছু করার থাকবে না বিএমপির সংলাপেও আগ্রহ নেই বলে মন্তব্য করে কাদের বলেন রাষ্ট্রপতি তাদের সংলাপে ডেকেছেন যায়নি ইসির সংলাপে যায়নি তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না পদযাত্রা পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে দিনের বেলায় পদযাত্রা আর রাতের বেলায় কূটনীতিকদের পদ লেহন করে এইসব করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রতীত সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সারা ইসলাম ক্যাডার ফেরিক ট্রান্সপ্লান্ট সেল উদ্বোধন সবাই প্রধান অতিথির বক্তৃতা শেষে আগামী আঠারোই ফেব্রুয়ারি সব মহানগরে বিএমপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ড হাসান মাহমুদ বলেন এ কর্মসূচি আসলে পদযাত্রা নয় বিএমপি এই পদযাত্রার নামে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে তারা বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালিয়েছে আমাদের দলের নেতাকর্মীরা নেতাকর্মীদের সতর্ক পাহারায় এবং প্রশাসনের সতর্ক দৃষ্টির কারণে যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি এরপরও বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারীদের সন্ত্রাসীদের দেখা গেছে এখন আবার আঠারো তারিখ কর্মসূচি দিয়েছে সম্প্রচার মন্ত্রী বলেন করোনা মহামারীর মধ্যেও প্রত্যেক মানুষকে বিনামূল্যে করোনার টিকার প্রথমত দ্বিতীয় তৃতীয় ডোজ দেওয়া হয়েছে এবং এখন চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে বিশ্ব মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টাল মাটাল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটি আমার বক্তব্য বিশ্ব বিশ্বব্যাংকের এ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসে বলে গেছেন আই এম এর রিপোর্টে আমরা করোনা মহামারীর মধ্যেও মাতাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছি আমাদের সরকার যখন একইভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তখন বিএমপি এবং তার মিত্ররা নানা ধরনের রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বিএমপিকে কে অনুরোধ জানাবো এ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অপচেষ্টা এবং এসব না চালিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে সেটি তাদের জন্য মঙ্গলজনক হবে এর আগে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন মরণ অঙ্গদানের মাধ্যমে নিজের মৃত্যুর পরও আরও মানুষকে বাঁচিয়ে রাখার উদ্যোগটি অসাধারণ মরণোত্তর অঙ্গদান করে চারজন মানুষকে সুস্থ করে তোলা সারা ইসলামের মা এখানে উপস্থিত আছেন আমি সারা ইসলামের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করে বলবো তিনি যে অসাধারণ কাজ করে গেছেন তা আমাদের সামনে এক অনন্য উদাহরণ সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি শনিবার ঘোষণা করা হয় গত সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হুসেন আরা লুৎফার ভরাডুবির চার দিন পর এক জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হলেন সায়াদত হোসেন জন যুগ্ন আহ্বায়ক হলেন মাজেদ আলী বাবলু জয়নাল আবেদিন এবং আনোয়ারুল ইসলাম নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ এছাড়া রংপুর তিন আসনের সদস্য এসএন এন আশিকুর রহমান রংপুর চার আসনের সদস্য টিফু মুন্সি সাবেক সদস্য সংসদ সদস্য হোসেন আরা লুৎফা ডালিয়া রংপুর দুই আসনের সদস্য হচ্ছেন এ কে এম আহসানুল হক চৌধুরী হিসেবে আছেন এছাড়া সদস্য হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেনও সদস্য হিসেবে আছেন যুগ্ন আহ্বায়ক মাজেদ আলী গণমাধ্যমকে জানান শনিবার কমিটি ঘোষণা করা হলেও আজ তা তিনি জানতে পারেন একশত এক সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে তবে কবে নাগাদ সম্মেলন হতে পারে তা তিনি জানাতে পারেননি রাজপথে বিএমপি জামায়াতের কুকর্মের জবাব দেবে যুবলীগ বলেন শেখ পরশ যুবলীগ চেয়ারম্যান শেখ পরস বলেছেন রাজপথ কারো একার না রাজপথে বিএনপি জামাতের কুকর্মের জবাব দিবে যুবলীগ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুবার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ রোববার দুপুরে রাজধানীর ফার্ম গেটে যুবলীগ ছত্বরে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই একথা বলেন যুবলীগ চেয়ারম্যান বিএমপির একটি সন্ত্রাসী সংগঠন তিনি বলেন তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীলতা করতে চাই আমরা জনগণের শান্তির জন্য রাজপথে সমাবেশ করি কারণ আমরা রাজপথে থাকলে তারা জনগণের জানমালের ক্ষতি সাধন করতে পারে না আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি করতে পারে না মানুষকে পুরিয়ে মারতে পারে না ফাংচুর করতে পারে না এজন্য তাদের এই সমস্যা তিনি বলেন আমরা রাজপথ কাউকে ইজারা দেই নাই আমরা আমাদের জন্ম এই রাজপথে ক্যান্টনমেন্টে না সুতরাং আমরা রাজপথে থেকেই জনগণকে সাথে নিয়ে বিএমপি জামায়াতের সকল ষড়যন্ত্র অপরাজনীতির সাথে মোকাবেলা করব। তিনি বলেন যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ধৈর্যশীল থাকবেন ওদের কৌশল আমাদেরকে অতছাড়ি এবং কর্তৃত্ববাদী সরকার হিসেবে বহির্বিশ্বে উপস্থাপন করা ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে বিভিন্ন রকম উস্কানি দিয়ে চেষ্টা করবে আপনারা ওদের ফাঁদে পা দিবেন না ওরা পথারণায় প্রপাগান্ডায় ভীষণভাবে পটু কিন্তু রাজপথে আমরা ছেড়ে দেব না আমাদের ব্ল্যাকমেল করার সুযোগ দেব না এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম সেলিম রফিকুল ইসলাম সহ আরও অনেকেই ছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ